আমাদের হাতে ডান পাশে দেখতে পাবেন যে ইন্টার কনভেনশন সেন্টার ঠিক ইন্টার কনভেনশন সেন্টারের পরে রোডই মানে বারিধারা যে ব্লকের 8 নম্বর রোডের হচ্ছে সুভাষ অবস্থিত। সো চলুন তাহলে অলরেডি আমাদের ব্রাঞ্চ নিউ ইয়র্ক সিক্স এর দেওয়া আছে এখানে ঠিক এই দিকে দিয়ে যাবেন। যেটা হচ্ছে ফ্রন্টের দিকে গেলে হচ্ছে বাড্ডা এবং ব্যাক সাইডের দিকে হচ্ছে আমাদের বসুন্ধরা রিভার ভিউ এলাকা বা যমুনা ফিউচার। তো এই ঠিক এই দুটো মাঝখানে পোস্ট হচ্ছে আমাদের সুভাষ সুন্দর
অনেকে বললেন যে বেডিং সাইজ অনেক ছোট, এটা দিয়ে হয় কিনা। অ্যাকচুয়ালি আমরা যদি হাতে যাই, একটু হাত দিয়ে মাপি, এই এক এই দুই, প্রায় দুই হাতের মতো হচ্ছে জায়গা আছে, রাইট? অ্যান্ড আমি এখন আপনাদেরকে শুয়ে দেখাবো যে আসলে এই জিনিসটা কতটা কমফোর্টেবল। সো অনেকে ভাবতে পারে এখানে কীভাবে উঠে না ওঠে, হ্যাঁ সম্ভব কিনা, অ্যাকচুয়ালি ইটস টোটালি ইজি, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি অলরেডি বেডে চলে আসছি। বেডের মধ্যে কী কী আছে? একটা পার্সোনাল লকার আছে, ইন দ্য মিন টাইম এখানে ল্যাপটপ রাখার জায়গা আছে, সকেট আছে ফোন চার্জে দেওয়ার জন্য, এবং দুই পাশে দুটো তাক আছে, যেই তাকের মধ্যে আপনারা আপনার জরুরি জিনিসপত্রগুলো রাখতে পারবেন। সো আমি এখন বেড়ে শুয়ে দেখাবো অ্যাকচুয়ালি কতটুকু জায়গা আছে আমাদের এখানে, রাইট? এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের দেখা। এবং ম্যাট্রেস এবং বালিশ, সে কভার, পিলো যা যা আছে সব কিছু আমরা দিচ্ছি, ঠিক আছে? সো আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, সো এখানে দেখেন আমি যদি পা এমনও করি, আমার কিন্তু অনেকটা জায়গা থাকতেছে, রাইট? অনেকটা জায়গা থাকতেছে, যদি পা লম্বা হয় তাও এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ঠিক আছে, আমার কোনো সমস্যা হবে না, ইন দ্য মিনটে এখানে কোনো প্রবলেম হবে না, আমি আরামসে থাকতে পারবো, আর আমি কোলবালিশ নিয়েও থাকতে পারবো আলটিমেটলি, ঠিক আছে? আমার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে, মনে করলেই হবে না যে এখানে কোনো জায়গা নেই। ইন দ্য মিন টাইম আমি এখানে বসি, আমার প্রায় এক হাতের দুই আঙ্গুল, ছয় আঙ্গুল বরাবর জায়গা আছে, ঠিক আছে? এনাফ জায়গা আছে, আমি যদি বসেও থাকি, যদি ল্যাপটপে কাজ করতে থাকি, এনাফ 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 জায়গা আছে। সো এতে করে আপনার টেনশনের কোনো কারণ নেই যে এখানে থাকলে আমাদের খুবই সেই আনকমফোর্টেবল লাগবে, সেটা আসলে ভাবার কোনো দরকারই নেই। আমি পর্দা লাগিয়ে দিই, দেখেন আমার কেউ দেখতে পাচ্ছে না, আমি কী করছি না করছি, মোবাইলে গেম খেলছি না কাজ করছি, কেউ আমাকে ডিস্টার্বও করবে না। ইন দ্য মিন টাইম এসি রুম হওয়াতে কোনো ধরনের ময়লা দুর্গন্ধ ছড়ায় না। সো এতটুকু ছিল আমাদের আজকের ভিডিও, কিন্তু কিছু কথা বলে দিতে চাই। সুপার হোস্টেল আসলেই আমাদের ব্যাচেলার লাইফে সহজ করার জন্য কাজ করছে। আমি স্পেশালি লবিটাকে অনেক বেশি পছন্দ করি, লবিটা আসলেই অনেক অসাধারণভাবে সাজানো হয়েছে, অ্যান্ড ইস্টোডালি চাইনিজ ক্যাপিটাল তৈরি করা। তারপর বুঝতেই পারছে যে তারা কতটা অ্যাওয়ার আমাদের দেশে ব্যাচেলারদের প্রবলেম সলভ করার জন্য। আপনারা যে কোনো সময় আমাদের ব্রাঞ্চে ভিজিট করতে আসতে পারেন, তার জন্য কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে কমেন্ট করবেন, তাহলে আমরা যোগাযোগ করে ফেলবো, অথবা আমাদের উপরে যে ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের এখানে আমাদের সম্বন্ধে ব্রাঞ্চের দায়িত্বরত কর্মকর্তারা আছেন, তা আপনাকে সযত্নে সুন্দর করে ফুল মাস্টার দেখাবেন।